তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমেটেট এর জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন। তো তোমরা সকলে জানো যে প্রাইমেটেট 2022-এর যে ফার্স্ট পেজ এর ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে, সেখানে কিন্তু প্রতিটা পার্থীকে কিন্তু এই ক্লাস ডেমনস্ট্রেশন দিতে হয়েছে। তো এই ক্লাস ডেমনস্ট্রেশন দিতে গেলে আমাদের কি কি প্রসেস অবলম্বন করতে হবে, কোন কোন দিকে আমাদেরকে ভালো করে নজর রাখতে হবে, এবং এই যে একটা বোর্ড রয়েছে, ক্লাসে যে বোর্ড, সেই বোর্ডটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এবং তুমি যে ক্লাস নেবে যে বিষয়টার উপর সেইটা কিভাবে তুমি বোর্ড ওয়ার্ক করবে, এবং তার সাথে যে ছাত্রছাত্রীরা থাকবে, বিশেষ করে আমরা যেহেতু ইন্টারভিউর কথা বলছি, তো সেই ইন্টারভিউর ক্ষেত্রে যে সমস্ত স্যার ম্যাডামরা থাকবেন তাদের সামনে কিভাবে উপস্থাপন করবেন, সে ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তার আগে দেখে নিই যে ক্লাস ডেমনস্ট্রেশন কি এবং এর জন্য আমাদেরকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে। দেখো, ক্লাস ডেমনস্ট্রেশন হচ্ছে একটা মানে একটা প্রসেস, শিখনের একটা প্রসেস যার সাথে লার্নিং কিন্তু অতপ্রতভাবে জড়িত। লার্নিং, শিখন, ঠিক আছে? তো এই ক্লাস ডেমনস্ট্রেশন করতে গেলে আমাদের মোট 5টা টপিকের উপর নজর রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটস, যে সমস্ত প্রার্থী যারা ইন্টারভিউ দিতে চলেছ, তাদের জন্য এই ডেমনস্ট্রেশনের যে 5টা বৈশিষ্ট্য কিন্তু অবলম্বন করতে হবে। এর আগে আমি ভিডিওতে আলোচনা করছি অ্যাপটিটিউড টেস্টটা কি, সেই অ্যাপটিটিউড টেস্টের একটা ভাগ হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন। এর জন্য কিন্তু আলাদা নাম্বার বরাদ্দ নেই, ওই যে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে? তো সেই অ্যাপটিটিউড টেস্ট যেটা বিস্তারিত আমি আলোচনা করেছি, সেখানে আমাদের 4টি পয়েন্টের উপর নির্ভর করতে হয়েছিল, সেই 4টি পয়েন্ট কিন্তু এখানেও আমাদেরকে দেখে নিতে হবে ক্লাস ডেমনস্ট্রেশন করতে গেলে। তো ক্লাস ডেমনস্ট্রেশন যদি আমি করতে যাই এবং এই 5টা বিষয়কে যদি আমি সেখানে উপস্থাপন করতে না পারি, তাহলে কিন্তু সেখানে আমার নেগেটিভ মার্কস চলে আসবে, অর্থাৎ নেগেটিভ ধারণা তৈরি হবে, যার ফলে আমাকে নাম্বারটা ফুলফল পাবো না। ওকে, তো সেই ক্ষেত্রে প্রথমে কি আমার জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে পাঠ অবতারণার দক্ষতা। এটা জিনিসটা কি, অর্থাৎ তুমি যখন একটা ক্লাসে কোনো একটা পাঠ সম্পর্কে আলোচনা করতে চলেছো, যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক হতে পারে, সেটা কিন্তু হুট করে সেই সাবজেক্ট বা সেই টপিকটা আলোচনা করা যাবে না। সেটা কি করতে হবে, এর আগে যে পাঠ আলোচনা করা হয়েছে, অর্থাৎ পূর্ব পাঠের যে অবতারণা, পূর্ব পাঠটা কি ছিল, তার সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটা কিন্তু আমাদেরকে সংক্ষেপ বলে দিতে হবে। অর্থাৎ পূর্ব পাঠের অবতারণা কিন্তু আমাদেরকে করার পরে ধীরে 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 আমাদেরকে যেতে হবে মূল পাঠের দিকে। হুট করে কিন্তু আমরা প্রথমেই একটা টপিক যেটা আমরা চুজ করেছি সেটা পড়াবো না, দু একটা কথা কিন্তু আমরা পূর্ব পাঠ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? এবং কিভাবে দিতে হবে সে তো আমি ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর যেটা হচ্ছে ব্যাখ্যাকরণ দক্ষতা, অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমি ডেমো দিতে চলেছি, যে বিষয় সম্পর্কে আমি পড়াতে চলেছি, সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে, এবং সে ব্যাখ্যাকরণের যে ভাষা সেটা হবে সরল, সহজ, প্রাঞ্চল এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? যেটা তুমি জানবে বা যে বিষয় সম্পর্কে যতটুকু তুমি বলবে স্যারদের সামনে, ম্যাডামদের সামনে, যেহেতু আমরা ওখানে ম্যাডাম স্যারের কথা বলছি, ঠিক আছে, সেটা আমরা একদম আমাদের ভাষা হবে সহজ, সরল, প্রাঞ্চল। এবার হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ব্ল্যাকবোর্ড রয়েছে, ব্ল্যাকবোর্ডটা কোথায়, কোন জায়গায়, কিভাবে আমি ব্যবহার করব, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। এবং এই যে ব্ল্যাকবোর্ড ব্যবহারটা, দেখো তুমি যখন হট করে ক্লাস নিতে চলে গেলে ইন্টারভিউ মানে স্যার বা ম্যাডামদের সামনে, তোমাকে একটা পাঠ দেওয়া হলো, সেটা ওনাদের তরফ থেকে হতে পারে বা তোমাকে বলতে পারে অ্যাজ ইউ লাইক, তুমি যা পছন্দ করো, তুমি যেটা সচ্ছল সেই সম্পর্কে একটা পাঠ দান করো, তো যেই তুমি হঠাৎ শুরু করে দিতে পারো না, সেটা তোমাকে আগে ওই আগে যে দুটো বললাম সেটা করবে। এই ব্যাকরণ দক্ষতা তো সব ক্ষেত্রে থাকবে, তো এইবার ব্ল্যাকবোর্ড ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে, পূর্বের বিষয় সে সম্পর্কে বলা হলো। এবার ডান এবং বাম এই দিকটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? সেখানে বিষয় লিখতে হবে, তারিখ লিখতে হবে, হ্যাঁ, শ্রেণী লিখতে হবে, অর্থাৎ তুমি কোন শ্রেণীর ক্লাস নিতে চাচ্ছ এবং মূল পাঠ যে পাঠটা দিতে চলেছ, এই ব্যাপারে আমি একটা ডেমো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে বোর্ডের ব্যবহারটা কিন্তু জানতে হবে, নইলে কিন্তু তুমি ওখানে নেগেটিভ চলে আসবে, তোমার যে নেগেটিভ ধারণা সেটা চলে আসবে এবং তোমার নাম্বারটা পাবে না। তারপর হচ্ছে প্রশ্নকরণ ক্ষমতা বা দক্ষতা, অর্থাৎ যে বিষয় সম্পর্কে তুমি পাঠদান করলে, যতটুকু বললে সেটা তো বলার সাথে সাথে বোর্ড ওয়ার্ক করতে হবে,
এইবার সেই বিষয়টা সম্পর্কে স্টুডেন্টদেরকে, হ্যাঁ এখানে আমরা স্যারদেরকে কাল্পনিক স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি এবং অনুমতি নিয়ে, ঠিক আছে, তখন ওনাদেরকে আমরা প্রশ্ন করব। অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমি এতক্ষণ লেকচার দিলাম, ব্যাখ্যা করলাম, বুঝালাম, সে সম্পর্কে প্রশ্ন করার ক্ষমতা রাখতে হবে। তুমি তুমি পড়েই চলে গেলে, ভালো একটা কোনো একটা সব মানে সাবজেক্টকে তুমি ভালো করে ডেমো হিসেবে তৈরি করে গিয়েছো, কিন্তু প্রশ্ন যদি তৈরি করতে না পারো ওই ক্ষেত্রে তাহলে ভুল হবে। সেই জন্য বলছি যে যা বিষয় সম্পর্কে তোমরা ডেমো করবে, এবং আমি বলে দেবো যে কোন কোন বিষয় তোমাদেরকে ডেমোর জন্য সিলেক্ট করা হবে, এবং সেই বিষয়গুলো অবশ্যই তোমরা পড়ে যাবে, সেটাও আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। সে প্রশ্ন করার দক্ষতা বা ক্ষমতা তোমাকে থাকতে হবে। তারপর হচ্ছে উৎসাহ প্রদান, অর্থাৎ যখন তুমি কোনো স্টুডেন্টদেরকে বা কাল্পনিক যে টিচার আমাদের সামনে যিনি বসে রয়েছেন, যিনারা ওনাদেরকে কাল্পনিক স্টুডেন্ট হিসেবে ধরে নিয়ে ওনাদেরকে যে প্রশ্ন করবে সেই প্রশ্ন ওনারা অ্যান্সার দেবে বা না দেখ, তবু তোমাদেরকে বলতে হবে যে স্যার হ্যাঁ ঠিক আছে, স্যার না যে ঠিক আছে, বা এই প্রশ্ন অ্যান্সার গুড, এইরকম। এই যে প্রশ্ন অ্যান্সার তুমি যখন পালে সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতো, অর্থাৎ সঠিক অ্যান্সার হতে পারে বা কেউ মানে সঠিক না দিতে পারে, তাদেরকে কিন্তু উৎসাহ প্রদান করার দক্ষতা থাকতে হবে। তুমি অ্যান্সার দিলে, মানে তুমি কোয়েশ্চেন করলে, ওনারা অ্যান্সার দিল বা ছাত্রছাত্রী অ্যান্সার দিল, আরেকজনকে ধরলে সে অ্যান্সার দিল, সে ভুল হোক বা খারাপ হোক বা ব্যাটিক হোক বা সঠিক হোক, তাদেরকে কিন্তু উৎসাহ প্রদান করতে হবে। যদি উৎসাহ প্রদান না থাকে তাহলে কিন্তু তোমার ডেমোটা হবে না। সেই জন্য যারা এখন ইন্টারভিউ দাওনি, এই যে ক্লাস ডেমোনস্ট্রেশন কিন্তু সকলকে দিতে হবে, এটা কিন্তু শিওর, যেহেতু আমরা দেখলাম। তো সেই ডেমোনস্ট্রেশন দিতে গেলে আমাদের এই পাঁচটা জিনিস কিন্তু খুবই তীক্ষ্ণতার সাথে কিন্তু মানে মনে রাখতে হবে। এবং তার সাথে যে আমি এর আগের ভিডিওতে যেটা আলোচনা করলাম, অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ সেটা ডেমোর ক্ষেত্রে হতে পারে বা যখন আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে সেখানেও কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টে কিন্তু মাথায় রাখবে। আর ডেমোর জন্য এই পাঁচটা বৈশিষ্ট্য মাথায় রেখে কিন্তু তোমরা ডেমো দেবে। তো এ পর্যন্ত যারা এখনো ডেমো মানে তৈরি করে যাওনি বা তোমরা তৈরি করেছো, অবশ্যই তোমরা এই প্রশ্ন এবং প্রশ্ন করার দক্ষতা এবং উৎসাহ প্রদান করার দক্ষতা, এইটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে। সর্বোপরি পাঁচটা তো টপিক মাথায় রাখবে, ঠিক আছে। এইবার তোমাদের কাছে একটা আমার প্রশ্ন থাকবে, তোমরা কোন কোন বিষয়ের উপর ডেমো চাও সে ব্যাপারে আমাদের যদি কমেন্টে লিখো, তো সেই ক্লাসটা বা সেই টপিকের উপর তোমাদেরকে ডেমো দেব, তাহলে তোমাদেরকে সুবিধা হবে সেটা আরও ভালো করে জেনে যাওয়া। আশা রাখছি সামনে ইন্টারভিউ তোমাদের কোনোটাই ভুল হবে না যদি এই ডেমোটা করে যাও। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যে ক্লাসের ডেমো চাও আমাদের কমেন্টে লিখো, সে ব্যাপারে কিন্তু আমরা তোমাদের ডেমো দেবো। তো আজকে আমরা ডেমো সম্পর্কে এটা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা একটা ডেমো নিয়ে আসছি, একটা সার্বিক বোর্ড ওয়ার্ক কীভাবে করতে হবে, কী কী বিষয়ের উপর ডেমো সাধারণত করা হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে ফলো রাখো এবং পরবর্তী ভিডিও এবং আগের ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।